আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। অতর্কিত হামলা করে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে বহুগুণ চীনের সেনাকে তারা কিন্তু হত্যা করছে তাদের যেটা চক্রান্ত সেটা হয় নাই এবং আগামী দিনও আমরা ভারতবাসীকে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সরকারের সাথে আমার কে আছে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমরা কজনের পক্ষ থেকে চীনা দ্রব্য পরিবর্জন করার জন্য। ভারতবর্ষে যখন একদিক থেকে করোনা আক্রমণ করেছে, আরেক দিক থেকে বেইমান পাকিস্তান, তার সাথে চীন জবরদখল আমাদের ভারতবর্ষের ভূখণ্ড দখল করার প্রচেষ্টা করছে। এর জন্য আমাদের গুরুজন সৈনিক আহত হয়েছে এবং আহত হয়ে তারা মৃত্যুবরণ করেছে। আজকে আমরা জমায়েত হয়েছি যাতে এই চীনা দ্রব্য আমরা পরিবর্জন করতে পারি এবং চীনকে আমরা বয়কট করব এবং চীনের পক্ষ থেকে যেরকমই প্রতিবাদ আসুক আমরা কিন্তু তার প্রোটেক্ট করার জন্য ভারতবাসীরা তৈরি। আমরা সবসময় ভারত সরকারের পক্ষ আছি এবং এই পরিস্থিতিতে আমি বলতে চাই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকে, আপনারা সব কিছু ভুলে এখন ভারতবর্ষের পাশে দাঁড়ান। এখন রাজনীতি করার সময় নয়, রাজনীতি করা সময় পরে পাবেন, পরে রাজনীতি করে নেবেন। এখন আমাদের দরকার ভারতবর্ষের সাথে দাঁড়ানো, ভারতবর্ষের পক্ষে দাঁড়ানো। ধন্যবাদ।